তোমরা ডেমো চাও তো তোমরা দেখো এইভাবেই বলো দাদা দাদা তোমার ভিডিওটা দেখো দাদা এই যে দাদা A few moments later. Hello guys, welcome back to our channel. Mistojit Lifestyle. Ni ekta blog e janai tomader shagotom. Asha kori tumra shobai bhalo acho ar amrao onek bhalo achi. Tumra dekhtei pachho je amra ajke onek happy karon ami ek bochor pore abaro jacchi ghurte tao abar tomader dada bhaier shopner garite kore. Shopner gari amar shopner gari gift koreche tumrai. To oi gari kore first time ajke oke ghurate niye jabo. এক বছর পর মানে এক বছর তো বাধা পুরো ঘরে বাধা ছিল তো যাব আর অনেক মজা করব আর কি কি করি তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো কিন্তু ফুচকা খাওয়াবো না টক খেতে পারবে না আর কেনাকাটি করবে তো হ্যাঁ তো টাকা আছে হাম হে না আমি এখন বড় লোক মা তাহলে কি আমরা যাচ্ছি ঘুরতে ঠিক আছে আচ্ছা আমাদের আসতে রাত হতে পারে আচ্ছা এই যে তোমার ছেলেও দেখতেছে তাকাই তুমি খেয়ে দে তোমরা দুজন খেয়ে দে শুয়ে পড় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি কি ভেবেছো এটাই বলবো আমি না খেয়ে থাকবা যতক্ষণ না আসবো না খেয়ে থাকবা গজব বেজ্জতি হে আর জেগে থাকবা যা বলবা তাই শুনবে একবার বলো দাদা হ্যাঁ দাদা দাদা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমার কষ্ট হচ্ছে যেমন করে বলো তুমি বলো দাদা এরকম করে না আবার বলো দাদা দাদা আচ্ছা আমি যদি মিথ্যা কথা বলে থাকি তোমার ডেমো চাও তো কেমন কেমন ভাবে ডাকে ডেমো চাও তো তোমার দেখো এইভাবেই বলো দাদা দাদা তোমার ভিডিওটা দেখো দাদা তো দেখলে তো দাদা ও দাদা দাদা ও দাদা দাদা একবার বলো রাগ করে আবার বলবে না তো যে আমি চলে যাবো না তোমার সাথে ঘুরতে তোমার খুব সুন্দর লাগছে বাবা রে তো ভিডিওটা এমনি সুন্দর তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস তোমাদের দাদা ভাই এখন হলো গাড়িটা ঘোরাচ্ছে মোবাইল তো খারাপ হয়ে গেছে মোবাইল নেই তো দেখি ওর জন্য একটা মোবাইল নেওয়া যায় কিনা তো ব্যারাকপুরে একটা খুব ভালো দোকান আছে আমার বন্ধুরই দোকান বন্ধু কাম দাদা ব্যারাকপুর জাংশন ওখানে যাচ্ছি কিছু মোবাইল দেখি যদি পছন্দ হয় নেবো তো তুমি বলো এতদিন পরে ব্যারাকপুরে এসে তোমার কেমন লাগছে এতদিন পরে বাড়ির থেকে বেরিয়ে কেমন লাগছে বলো কি আমার কাছে টাকাই নেই আমার কাছে কোন রকম টাকাই নেই এটা হতে পারে না গাই আমার মোবাইল নিতে আসলাম আর তোমার বউ আমার বাড়িতে পিঙ্কি আমাদের বাড়িতে গেছে তো আমরা মোবাইল নিতে আসলাম তোমাদের দোকান থেকে একটা আরে খারাপ একটা কম দামে একটা বাজে মোবাইল বের করো তো তো গাইস তোমাদের তোমাদের দাদা ভাই যে মোবাইলের দোকানটার কথা বললো সেটা ব্যারাকপুর কি ব্যারাকপুর জাংশন এই যো ব্যারাকপুর জাংশন এই হচ্ছে তিন ভাই এই যে ওনার এই যে রাজ আর বীরু তো এরা সব আমারই বন্ধু
এখানে তো আমাদের পাগলে আমার বোন আমাদের একটু ভালো মোবাইল দেখাও যেটা দর্শকও দেখতে পারে ঠিক আছে তো অনেকে ভিজিট করবে এর ফার্স্ট এটা দিয়ে দাও দেখি কি কি মোবাইল আছে তুমি দেখো আমি নিয়েছিলাম 13 প্রো ম্যাক্স এবার নেব 14 প্রো ম্যাক্স এটা 14 প্রো এটা দেখো গাইস এমনি এমনি দিয়ে দিল তাই রাজ হ্যাঁ এমনি এমনি দিয়ে দিল 14 প্রো প্রচুর আছে আচ্ছা বলো এইগুলোর প্রাইস গুলো বলো মানে এমনি দোকান থেকে আমি বলবো এবার দেখো প্রাইস ডেইলি আপ ডাউন আচ্ছা প্রাইস যেটা আছে নাম্বারটা আমার থাকবে মানে প্রাইস যাই থাকবে বেস্ট প্রাইস থাকবে আমার এমনি নিজের চ্যানেলও আছে যেটা তুমি দেখো জানোই এরকম আমার বোনের চ্যানেল আমার ভাইয়ের চ্যানেল এরকম আমারও একটা ছোটখাটো চ্যানেল আছে ব্যারাকপুর জংশন নাম দিয়ে ওখানে আমাদের ভিডিও রেগুলার আপডেট হয় মানে এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা যখন যে প্রাইস থাকে ওখানে পুরো আপডেট দিই মডেল মানে দেখিয়ে কাস্টমারকে টোটাল আপডেটটা ওখানে আর যা মডেল আছে সব এখানে রয়েছে আজকে যে আজকে একটা ভিডিও শুরু হবে একটু পরে ওই ভিডিওটা মোটামুটি পরশু সকালবেলার মধ্যে ব্যারাকপুর জংশন যে পেজ আছে ওখানে আপলোড হয়ে যাবে মানে প্রাইস টোটালটাই ওখানে থাকবে প্রত্যেকটা মডেলের প্রাইস ওখানে দেওয়া থাকবে তাহলে তোমাকে কি আর মোবাইল কিনে দিতে হবে কি মোবাইল নেবে তুমি তোমার তো খারাপ হয়ে গেছে তোমার এই ফোন খারাপ হয়ে গেছে এটা কোনো লাভ নেই ওই দেখো কি প্যাড ওয়ালা একটা ভালো ফোন দিয়েছে তোমাকে এটা সব থেকে তোমার জন্য তোমার এটা এটাই তোমার জন্য ঠিক আছে এটা সেলফি ক্যামেরা আছে ভাই সব কিছু জ্যাদা নিয়ে হয়ে গেছে মতলব কুছ ভি তো গাইজ মোবাইল নেই কি না নেই আমি যাই না ঠিক নেবে দেখছি এখন না দেখছি আচ্ছা মোবাইল নেওয়াটা পরে আগে দেখে নেই আর তোমরা এই দোকানে আর তোমরা সবাই যারা যারা দেখছো এখানে ভিজিট করতে পারো আর যদি ভিজিট করো আমার নাম তো অবশ্যই বলো আমাদের নামটা বলো তাহলে কিছু ডিসকাউন্ট পাবে আর যদি কন্ট্যাক্ট করতে চাও আর এই যারা দূরে থাকো তারা যারা কন্ট্যাক্ট করবে দেখো স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে আর আমি বলে দিই মাঝখানে একটা কথা যে এসে চ্যানেলের নাম নেবে আমার ভাই বোনের নাম নেবে তার জন্য একটা সারপ্রাইজ গিফট থাকবে 100% আজকে হোক এক মাস পরে হোক এক বছর পরে হোক বাহ যখনই এসে নাম নেবে এই কালী পুজো অফার সামনে বছর কালী পুজো এক বছর অব্দি অফার যে এসে নাম নেবে যে আমি এই চ্যানেলে ব্লগ দেখে আসছি আমার ভাই বা বোনের আমি এক বছর অব্দি সারপ্রাইজ গিফট দেবো যেই প্রোডাক্ট কিনবে আমার কাছ থেকে হ্যান্ড্রয়েড হোক 5,000 টাকা প্রোডাক্ট হোক 5,00,000 টাকা হোক 50,000 টাকা হোক একটা সারপ্রাইজ গিফট থাকবে গাইস এই অফার কিন্তু মিস করা যাবে না অফার কিন্তু নেওয়া চাই তো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমার কি পছন্দ হলো বলো কি পড়বে আমি একটা ঘড়ি পছন্দ করেছি কিনে নেবে পারদার নাকি আগে পরে নাও বলে দিই গ্রাম একবার এদিকে গ্রাম আর তুমি না দিলে গেছে দাদা ভাই থেকে আপলোড করব তো শেষমেশ এই ঘড়িটা পছন্দ হয়েছে স্মার্ট ওয়াচ তোমার হাতে না ব্ল্যাকটা তোমার হাতে হচ্ছে না জানো তো হচ্ছে না এটার জন্য তোমার হাতে করতে হবে তোমার হাতে না চেন নিতে হবে আমি বলছি তোমাকে তোমার হাতে এটা ভালো লাগে নাই আমার কাছে একটা চেন নিতে হবে চেন দিলে তোমার হাতটা মোটা করতে হবে না তো তোমার হাতে ভালো লাগছে না আরে মোটা করলে আমাকে দেখতে ভালো লাগে না তুমি কি এমনি দেখতে ভালো কি ভালো লাগে বড় হয়ে গেছে কালার আছে কালার ব্ল্যাক কালার ছাড়া হোয়াইট কালার আমার তো রুপি পিঙ্ক কালার আবার গিফট কি ব্যাপার আমি তো বিশাল নাকি হে রাত্রে বাজার তো তোমারই দিও যেদিনকে খাসির মাংস হচ্ছে সেদিনকে বাড়ি পৌঁছে যাবো তোমার কোনটা পছন্দ হচ্ছে সব থেকে বেশি দেখে দেখে এটা তো আমার এই যেটা ফোন দিয়ে ভিডিও হচ্ছে সেটা OnePlus 9 RT এই ফোনটা দিয়ে এখন ভিডিও করা হচ্ছে আমি যেটা ভিডিও করছি এই ফোনটা আমার আমার তো এই ফোন তোমার ক্যামেরা তো
এটা এই রে এটা হচ্ছে ম্যাজিক, এটা আসল জিনিসই তো, তুই এটা হচ্ছে ম্যাজিক হয়েছে। শোনো, ওটা দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে কিন্তু নেই। তুমি এখন আপাতত এই ফোনটাই চালাও, এটা ভালো ফোন, খুলে দেখো, এটা খোলো একটু ফোনটা দেখো, এটা এখন ভালো ফোন। তোমার জন্য এখন একটা ডেটা কেবল লাগবে, ওটা তোমাকে দেবো আমি, আমার ওটা কিন্তু কিছু তো কিনে যায়নি। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে তো বলে বাড়ি থেকে বের করলাম যে তোমাকে কিছু কিনে দেবই। 14 প্রো দিতে না পেরেছি তো কি হয়েছে? আইফোনে একটা চার্জার কিনে দিচ্ছি, একটা একটা ডেটা কেবল দাও, একটা ডেটা কেবল দাও তো রাজ। তুমি দিলে টাকাগুলো? হ্যাঁ, ভয় পেয়ে গেলাম তো, কোথায় পেলে এত টাকা? ডেটা কেবল দিয়ে দাও রাজ, আমি চলে যাই। হ্যাঁ, হবে না এটা দিয়ে, তোমার চার্জ হলে হবে, চেক করার কিছু নেই। কার বউ তুমি? পুলিশের বউ। লাইন লাগিয়েছে, দেখো কত রাজ বলবে তারা। তোমার তো একটা ডেটা কেবল নিয়ে একটা ঘড়ি কি? আরে বাপরে বাপ, বিশাল অফার, চার্জার কিনলে মোবাইল ফ্রি দেবে। তো তোমার মুখের দিয়ে বড় হয়ে গেছে মনে হচ্ছে ঘড়িটা। তুমি কালো তাই তো স্বীকার করলে? রাজ, রাজ বলছে সত্যি দিল নাকি? তো চলো, আমি কথা দিচ্ছি, আর এসে আমাদের নামটা অবশ্যই বলো। চলো এখন যাই, তোমার সানিদার বউ, সানি তোমার বউ আমার বাড়িতে বসে আছে, দাদার বাড়ি থেকে দাদা চলে, চলো। ডেটা কেবলটা তো টাকা দাও, টাকা দাও তুমি এটার, তাদের দাও টাকা দাও। দুটোই ফ্রি নাকি? আর কিছু কিনলে তো কিছু ফ্রি হবে, কিছু কিনলে তো কিছু ফ্রি হবে, এটা কেন তাহলে ওটা ফ্রি?
अरे पागल लगे तुम, जाओ तो जाओ बिरयानी खेते खेते जाओ। তো ভাই এই অফারটা কিন্তু সবার জন্য না। তো গাইস তোমরা দেখলে কিছুই কিনলাম না, উল্টো গিফট পেয়ে গেলাম। তো এখন যাব হচ্ছে একটা না দাও দু দুটো গিফট পেয়েছে, এটা যেটা কে দিল আর এই ঘড়িটা। আর এখন কোথায় যাবে তুমি, কি কিনবে তুমি, জামা কিনবে? আর এখন আমি জামা কিনতে যাব, এখান থেকে ব্যারাকপুর থেকে বেরিয়ে আমি যাব কলকাতা সোজা। তো চলো আমরা কলকাতা যাচ্ছি, কলকাতা গিয়ে কেনাকাটি করব। তো ভিডিওটা দেখো কি কিনে দেই এনাকে। তোমায় কি কিনে দেবো? আমি একটা টপ নেব আর একটা চুড়িদার নেব। কত টাকা তো আমার কাছে নেই, আমার কাছে আছে এই যে টাকা। তো চলো। তো গাইস এখন দাঁড়িয়ে আছি পলতা স্টেশনের কাছে, জেট বন্ধ। তো এখন যাব, এখন যাব আমি চুড়িদারের দোকানে, চুড়িদার কি চুড়িদার কিনে সেটা তোমাদের দেখাবো। তো চলো চুড়িদারের দোকানে দেখা হচ্ছে। তো গাইজ কপালটা খুব ভালো তোমার, তাই তো? আজকে সোমবার আর সোমবারে পলতা বন্ধ থাকে, আমারও খেয়াল ছিল না। যা একদিকে ভালো হলো আমার টাকাগুলো বেঁচে গেল। তুমি কিছু বলবে? মনটা ভীষণ খারাপ, যেহেতু ব্যারাকপুর থেকে আমি কিছু কিনলাম না, আমার থাকলে ব্যারাকপুর থেকে কিনবো না, চলো পলতা থেকে কিনি। পলতা এসে দেখি এই অবস্থা, আবার অন্য একদিন আসতে হবে। তো চলো আর কি করার আছে, টাকাটা তো বাঁচানো যাবে না, অন্য একদিন আসবো। তো চলো এক কাজ করি তাহলে, এখন এখান থেকে কিছু খাওয়ার নিয়ে বাড়ি চলো। তো সোজা দেখা হচ্ছে তোমাদের বাড়িতে। তো গাইস সব কাজগুলো সেরে তোমাদের দেখলে জামা কিনতে পারিনি, বাড়ি চলে এসেছি। বাড়িতে না ঢুকে আমাদের পাড়ায় ঢুকেছি, আর আমাদের পাড়ায় যে প্যান্ডেলটা দেখো, একটু প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে। তো এখনকার ভিডিওটা দিচ্ছি, পরে পরে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে সেই ভিডিওটা দেবো। তো তোমরা সবাই এসো দেখতে, এটা মাধবেন্দ্রের মানে আমাদের পাড়ার ক্লাবের প্যান্ডেল বুজ আল আরব। সামনে হেলিপ্যাড হবে তো, সামনে হেলিপ্যাড হবে, হেলিপ্যাড হেলিকপ্টার করে আসতে পারো তোমরা। তো আমাদের পাড়ার সব ছেলেরা সব কাজ করছে, আর আগের বার হয়েছে বুর্জ খলিফা। চলো তুমি হাত পাও, আমি আমি বেরোলাম। আচ্ছা যাও, তো ভিডিওটা শেষ করে দিই এখানে, আমি আছি রে বাবা, ধরবো না দূর থেকে, ভিডিওটা শেষ করে দেবো বাবা। তো গাইজ আমি বাড়ি এসে গেছি, আর এসে দেখি ছেলে আমার উঠে গেছে, আমার মার কোলে আছে। আর তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে মা, লাইক কমেন্ট শেয়ার। তো চলো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। দাদা বলো বেরোবে না।